এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলন হচ্ছে 1.6। তো তোমাদের বইয়ের মধ্যে একটা 1.5 রয়েছে, সেটা হবে 1.6। তো এখানে কিছু সূচক রয়েছে যেগুলির মান আমি এখানে নির্ণয় করব। তো আমার কাছে বুকস নেই, তাই এর জন্য আমি পিডিএফ থেকে দেখে সেগুলিকে লিখে নিয়েছি। এবার এখান থেকেই আমি তোমাদেরকে অঙ্কগুলি করিয়ে দেবো। তো এবার হচ্ছে এখানে মান নির্ণয় করো, তাহলে 64 এখানে পাওয়ারে রয়েছে হাফ, তাহলে সেটাকে কীভাবে করবো? প্রথমে হচ্ছে 64কে ভেঙে দেবো, তাহলে দেখে নেবো এখানে কীভাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ধরে নাও 64, 64কে যদি আমরা 2 দিয়ে দিই, সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করে দেবে, তাহলে এখানে হচ্ছে 2 3 6, 2 2 4 32, 32কে যাচ্ছে 16, 2 32, 16 যাচ্ছে 2 দিয়ে 8, 8 যাচ্ছে 2 দিয়ে 4, 4 যাচ্ছে 2 দিয়ে 2, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার মানে 62, অর্থাৎ 2 × 2 × 2 × 2 বলে 6টি 2 ইন্টু করার পর আমরা পেয়ে যাব 64। তাই এর জন্য তাদের পাওয়ারগুলিকে আমরা কীভাবে করে লিখে নিতে পারি দেখে নাও। 2 × 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5 6, 6টি, প্রত্যেকটির পাওয়ার কোনো কিছু নেই, মানে রয়েছে 1। তাহলে আমরা জানি সূচকের ক্ষেত্রে যার বেসগুলি সমান হয় তাদের পাওয়ারগুলি প্লাস হয়ে যায়। তাহলে এখানে যদি সে 2 এর পাওয়ারগুলি প্রত্যেকটি প্লাস হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে পরের বছর 2 6, তাহলে পাওয়ার চলে আসছে 2 এর পাওয়ার 6। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 নং দেবো। 1 নং এর হচ্ছে এখানের মধ্যে আমরা দেবো 64, তার পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এবার ইকুয়ালস টু আমরা 6কে এইভাবে ভেঙে দিয়েছি। আমরা দেখে নিয়েছি যে 2 এর পাওয়ার হচ্ছে 6, তাহলে 2 পাওয়ার হচ্ছে 6, সেগুলি হচ্ছে ইনটুতে থাকবে যেহেতু পাওয়ার অলরেডি দেওয়া রয়েছে, তাহলে 1/2। এবার তাকে আমরা কেটে দেবো যেহেতু এটা ডিভাইড রয়েছে উপরের সংখ্যা, তাই এর জন্যে 2 3 6, তাহলে 3 চলে আসলো, আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এবার হচ্ছে এখানে 3 রয়েছে 3টি, 3 নয় 2 রয়েছে 3টি, তাহলে 2 × 2 × 2, 2 2 4 4 2 8, তাহলে আমরা লিখে নেবো আনসার সমান 8। কারণ হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে মান নির্ণয় করে, তাই এর জন্য আমরা মান নির্ণয় করেছি, সেটা বেরিয়ে এসেছে 8। এবার হচ্ছে 2 নং এর ক্ষেত্রে, 2 নং এর ক্ষেত্রে হচ্ছে 32, 32 এর পাওয়ার রয়েছে 1/5। এবার হচ্ছে 32কেও যদি আমরা এইভাবে ভেঙে দিই, তাহলে হচ্ছে 2 16 যা 32, 2 8 যা, তাহলে এবার ভেঙে দেবো আরও। তো এখানে 2 2 4, 1 2 3 4 5, তাহলে 5টি, তো ইকুয়ালস টু দেবো 2 এর পাওয়ার হচ্ছে 5 × 1/5। এবার হচ্ছে এই 5টা উপরে কিন্তু 1 এর সাথে ইনটু হয়ে যাবে, তাহলে এই ফাইভ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আনসার হচ্ছে শুধু 2 এর পাওয়ার 1 রয়েছে। তাহলে পাওয়ার যে কোনো সংখ্যারই 1 থেকে থাকে, তাই এর জন্য সেটাকে আমরা 2 লিখে দেবো। এখানে হচ্ছে আনসার কমপ্লিট কোয়েশ্চন নং 2টি, 1 এর 2। এবার হচ্ছে 3 নং, 3 নং এর ক্ষেত্রে হচ্ছে 1 25, আর পাওয়ার রয়েছে 1/3। এবার 1 25কে আমরা 5 দিয়ে প্রথমে দিয়ে দেবো, 5 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে প্রথমে 5 2 যা 10, 5 5 যা 25, তো 5 5 25 হচ্ছে 125, আবার 5 দিয়ে যাচ্ছে তো 5 1 2 3, 5 5 যা 25, 25 যা 5 হচ্ছে 125, তাহলে পাওয়ার 5 এর পাওয়ার হবে 3 × 1/3, তাহলে এই 3টা হচ্ছে উপরের 1-এর সাথে ইনটু করে উপরেও লিখে নিতে পারো, তাহলে সেগুলিকে কেটে দিলে আমাদের বেরিয়ে আসছে আনসার অনলি 5। তারপর হচ্ছে কোয়েশ্চেন নং 2তে, কোয়েশ্চেন নং 2-র মধ্যেও বলা হয়েছে যে মান নির্ণয় করো। কোয়েশ্চেন নং 1 হচ্ছে 9, পাওয়ার হচ্ছে 3/2। এবার 9 হচ্ছে কি, 3 3 যা 9, তাহলে 3-র উপর হবে 2, তাই এর জন্য আমরা 3-র উপর দিয়ে দেবো 2 × আমাদের পাওয়ার অলরেডি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 3/2। এবার 2 2 ক্যান্সেল, এবার এখানে আসছে আমাদের 3-র পাওয়ার হচ্ছে 3 রয়েছে, এখানে উপরের সংখ্যাটি রয়েছে 3, তাই এর জন্য 3, এখানে নিচে 1 রয়েছে, তাহলে যে কোনো সংখ্যার নিচে 1 থেকে থাকে সেটা আমরা জানি, তাই এর জন্য 1টা লিখবো না, শুধু 3 লিখে নেবো। এবার 3 হচ্ছে 3টি, তাহলে 3 3 যা 9 × 3, 3 3 যা হচ্ছে 27, 3 3 যা 9, 3 নং হচ্ছে 27, 27, তো আনসার হচ্ছে 27।
এবার হচ্ছে কোয়েশ্চন নং টুতে রয়েছে যে 32 পাওয়ার হচ্ছে 2/5, এই 32 পাওয়ার। তাহলে 32 কে আমরা ভেঙে দেখে নেব, 32 তো 2 6 32 টু দি 8, 8 হচ্ছে টু দি 4, 4 হচ্ছে টু দি 2, 1 2 3 4 5, 2 এর উপর হবে 5 পাওয়ার, কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে 2/5, তাই এর জন্য 2/ হবে 5। এগুলো হচ্ছে ফর্মুলাতেই যায়, সেগুলি তোমাদেরকে আমি দেখে দিয়েছিলাম সেই ক্লাস যখন ছিলে 8-এর মধ্যে যে সূচক রয়েছিল সেখানের মধ্যে সেগুলি নিয়ে আলোচনা করেছি এবং চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, সেগুলি দেখে নিতে পারো। তো এবার হচ্ছে এখানে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, তো 2 এর পাওয়ার হচ্ছে এখানে 2 হবে, তাহলে 2 হচ্ছে 2 2 যা 4, অর্থাৎ 2 ইন্টু 2, তাহলে 4 লিখে নিতে পারো, এইভাবে লিখে নিয়েছি। এবার হচ্ছে আমরা 3 নং কোয়েশনটি দেখে নেবো, এখানে মধ্যে 3 নং কোয়েশন হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 3/4, তো ইকুয়ালস টু এখানে হবে 16, 16 হচ্ছে কি 2 দিয়ে যাচ্ছে, তাহলে বেরিয়ে আসলো এখানে মধ্যে 8, 8 হচ্ছে 2, 4, 4 হচ্ছে 2 2 যা 4, তাহলে 2 হচ্ছে কতগুলি 4, অর্থাৎ 2 এর পাওয়ার হবে 4, 1 2 3 4, 4টি রয়েছে, তাই এর জন্য পাওয়ার তোমরা দিয়ে দিতে পারো 4। অথবা আমি যে এর আগের অঙ্কগুলিতে যে এখানে করেছিলাম যে তার পাওয়ারগুলি কোনো কিছু নেই, মানে পাওয়ারগুলি প্লাস হয়ে যায়, সেটা দেখে নেবে। তো এবার হচ্ছে তার অলরেডি দেওয়া হচ্ছে 3/4, তাহলে ইন্টু হবে 3/4, এখানে ইন্টু সিম্বল হবে একটা উপরের সংখ্যা 4টা, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, ডিভাইড করে ভাগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে 3, তাহলে পাওয়ার 3, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তো সমান সমান হচ্ছে 2 2 যা 4, 4 2 যা 8, তাহলে এখানে আসবে 8। এবার হচ্ছে 4 নং কোয়েশন, 4 নং কোয়েশন আমাদের দেওয়া রয়েছে 1 25, পাওয়ার হচ্ছে মাইনাসে রয়েছে 1/3, তাহলে 1 25 আমরা এর আগেও বের করেছিলাম যে 5 দিয়ে যাবে, তাহলে 25 25 আবার যাবে 5 দিয়ে, 5 5 যা, তো 5 এর পাওয়ার হবে 1 2 3, 3টি হবে, 3 হবে, তো ইকুয়ালস টু 5 5 এর পাওয়ার হচ্ছে 3, ব্র্যাকেটের ভিতর লিখে দেবো -1/3, এই 3টা হচ্ছে উপরে 1 এর সাথে ইন্টু হবে, তাহলে উপরের 3 এবং নিচের 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সেটাকে কেটে দিই। এবার হচ্ছে -1 রয়েছে, যদি +1 হতো তাহলে আমরা শুধু 5 লিখে নিতাম, কিন্তু মাইনাস হওয়ার জন্যে আমরা লিখে নেব -1। আর এবার হচ্ছে এটা একটি সূত্রেতে যাচ্ছে যে পাওয়ার এইভাবে যখনই থাকবে তখন সেটা 1/5 হয়ে যাবে, এখানে পাওয়ার 1 রয়েছে, 1 লেখার কোনো প্রয়োজন নেই। এটার সূত্র হচ্ছে তোমরা এইভাবে লিখে নিতে পারো যে যেহেতু a^-1 ইকুয়ালস টু হয় 1/a, এইভাবে লিখে দিতে পারো, বা এখানে যদি n থেকে থাকে সূত্রের মধ্যে n হতে পারে n, তাহলে an হবে, পাওয়ারটা এখানে পজিটিভে চলে আসবে নিচে, তো এইভাবে এখানে করেছি, 1টা লেখার প্রয়োজন নেই তাই এখানে লিখিনি, অন্য কোনো সংখ্যা 2 হলে লিখে নিতাম। তো এটা হচ্ছে আনসার শেষ এখানের মধ্যেই। এবার হচ্ছে কোয়েশ্চন নং 3, কোয়েশ্চন নং 3 মধ্যে হচ্ছে সরল করো, তাহলে সেটা মান নির্ণয় নয় তাকে আমরা সরল করে দেবো, তো 2 পাওয়ার হচ্ছে এখানে 2/3, ইন্টু এখানে গুণ সম্পর্কে রয়েছে 2 2, এর পাওয়ার হচ্ছে 1/5, তাহলে এবার ইকুয়ালস টু আমরা দিয়ে দেবো এখানের মধ্যে যে 2, আর তার পাওয়ারগুলি সেম রয়েছে, পাওয়ারগুলি সেম না, বেসগুলি সেম রয়েছে, তাই এর জন্য পাওয়ারগুলি প্লাস হয়ে যাবে 2/3 + 1/5। ফর্মুলা আমরা এটা ব্যবহার করে নিচ্ছি, যেহেতু এ এম ইন্টু এ এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এ এম প্লাস এন, বেসগুলি সেম হলে পাওয়ারগুলি প্লাস হয়ে যায় যদি ইন্টু সম্পর্ক থাকে তাদের দুটির মধ্যে, তো সেম এখানে হচ্ছে, তাই এর জন্য আমরা এইভাবে লিখে নিয়েছি। এবার হচ্ছে আমরা 2 রয়েছে, এলসিএম নিয়ে নেবো এখানের মধ্যে, তো 3 5 যা 15, তাহলে এখানে 3 রয়েছে, 5 নেই এখানের মধ্যে, তাহলে 2 এর সাথে ইন্টু 5 হবে গুণ, প্লাস এখানে এখানে 3 নেই তাই এর জন্য এই 3 দিয়ে এখানে ইন্টু করে দেবো, 3 1 যা 3, তাহলে পরের বছর 2, নিচে হবে 15, উপরে হবে
এখানে হচ্ছে 2 5 10 আর 3 মিলে হচ্ছে 13 তো এখানে হচ্ছে আনসার কমপ্লিট এটা এবার হচ্ছে কোয়েশ্চেন নং টু কোয়েশ্চেন নং টু এর মধ্যে বলা হয়েছে যে 1 3 3 পাওয়ার হচ্ছে এখানের মধ্যে 3 রয়েছে এখানে হচ্ছে 7 তাহলে আমরা কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম যে এইভাবে যখন নিচে থাকে তার অ্যাকচুয়াল যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে মাইনাস 3 তাই এর জন্যই তো আমরা করতে পেরেছি যে 1 বাই 3 3 পাওয়ারটা এখানে চলে আসে পজিটিভে চলে আসে তাহলে এইবার এই কন্ডিশনে আমাদের রয়েছে আমরা এইভাবে লিখে নিতে পারি সেটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেহেতু এ মাইনাস এন সমান সমান 1 বাই এ এন এটা হবে তো এই কন্ডিশন রয়েছে আমরা এইভাবে লিখে নিতে পারি তাহলে থ্রির এখানে যে থ্রি রয়েছে এখানে এই থ্রি লিখে নিতে পারি পাওয়ার হবে মাইনাস থ্রি ইন্টু 7 রয়েছে তাহলে 7 লিখে দেবো ইজ ইকুয়ালস টু 3 এখানে হবে 3 7 যা 21 কিন্তু মাইনাস রয়েছে মাইনাসে প্লাসে কোনো কিছু নেই মানে প্লাস মাইনাসে প্লাস হচ্ছে এখানে মাইনাস তাহলে এটা এখানে চান্স হয় কমপ্লিট এবারে হচ্ছে কোয়েশ্চেন নাও কোয়েশ্চেন নাম হচ্ছে 3 কোয়েশ্চেন নাম 3 মধ্যে বলা হয়েছে 11 11 তার পাওয়ার হচ্ছে 1 বাই 2 আর এখানে যে নিচে 11টা রয়েছে তার পাওয়ার হচ্ছে 1 বাই 4 ইজ ইকুয়ালস টু এইভাবে যখনই হবে তাহলে তারা রয়েছে ডিভাইডার ডিভাইড সম্পর্ক হলে তার পাওয়ারগুলি মাইনাস হয়েছে তাহলে 1 বাই 2 মাইনাস 1 বাই 4 এটা আমরা এই সূত্র থেকে লিখেছি যেহেতু বলে দেবে যে এ এম ডিভাইডেড বাই এ এন সমান সমান হচ্ছে এ এম মাইনাস এন যখন এখানে ইনটু সম্পর্ক থাকে পাওয়ারগুলি প্লাস হয়ে যায় এবং ডিভাইড সম্পর্ক হলে এখানে মাইনাস হয়ে যায় তাই এখানে ডিভাইড সম্পর্কে রয়েছে এখানে নিচে রয়েছে তার অর্থিত্ব হচ্ছে এখানে মধ্যে ডিভাইড রয়েছে তাই এর জন্য আমরা এইভাবে করে নিয়েছি তো ইকুয়ালস টু 11 এবার আমরা এলসিএম নিয়ে নেবো তাহলে 4 নেবো শুধু তাহলে এখানে কত বসানোর পর এখানে 4 হচ্ছে 2 তাহলে এই 2টা উপরে বসাতে হবে তাই এর জন্য এখানে 2 মাইনাস হচ্ছে 1 তাহলে 11 নিচে হবে এখানে 4 উপরে হবে 1 এখানে চান্স আছে কমপ্লিট যদি এই বিষয়টা সমস্যা হয় তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের ক্লাসের বিষয় যে এখান থেকে আমরা 1 বাই 2 রয়েছে 2 ইন্টু করে দেবো এখানে 2 ইন্টু করে দেবো মাইনাস হচ্ছে 1 বাই 4 তাহলে এখানে হয়ে গেলো 2 আর এখানে হয়ে গেলো 4 মাইনাস হচ্ছে 1 বাই 4 আমরা হচ্ছে 4টা কমন নিয়ে নেবো 2 মাইনাস 1 সমান সমান হচ্ছে 1 বাই 4 এটা ছিল এই বিষয়ে তো এটা লেখার প্রয়োজন নেই তোমরা যদি বুঝে থাকো তাহলে এইভাবে করে নেবে এবার হচ্ছে 4 নং এর ক্ষেত্রে হচ্ছে 7 1 বাই 2 ইন্টু রয়েছে 8 1 বাই 2 তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ইকুয়ালস টু পাওয়ারগুলি সেম সেম তাহলে তাদের বেসগুলি ইন্টু হয়ে যাবে পাওয়ারটা হবে 1 বাই 8 এবার 7 8 যা 56 পাওয়ার হবে 1 বাই 2 তাহলে তোমরা এইভাবে লিখে নিতে পারো 56 পাওয়ার হচ্ছে 1 বাই 2 এখানে সূত্রটা বসিয়ে দিতে পারো যেহেতু এ এম ইন্টু বি এম সমান সমান এ ইন্টু বি হোলে এম এই ফর্মুলা আমরা ব্যবহার করছি এখানে বেস দেখানোর সমান নয় এখানে এ এখানে বি এখানে 7 এখানে 8 কিন্তু পাওয়ারগুলি সেম সেম 1 বাই 2 1 বাই 2 অর্থাৎ এম এম তাহলে এইভাবে এই বেসগুলিকে আমরা ইন্টু করে দিতে পারি উপরে হোলে চলে আসবে আমাদের সেই পাওয়ারটা তো এখানে হচ্ছে এম তো এখানে হচ্ছে আনসার কমপ্লিট এবং এই ভিডিওতে এখানে হচ্ছে এক্সারসাইজ 1.6 কমপ্লিট